বিজেপির রাজ্য সভাপতিকে ঘিরে গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। শনিবার সাগরদিঘি বিধানসভার বন্যেশ্বর সহ বিভিন্ন এলাকায় প্রচার সারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রচারের সময় তাঁতিরুল এলাকায় গাড়ির সামনে একটি ছাগল এসে পড়ে এবং গাড়ি চাপা পড়ে মারা যায় ছাগলটি। বিজেপির দাবি, তৃণমূল কর্মীরা ইচ্ছে করেই একটি মরা ছাগল কনভয়ের সামনে ফেলে দিয়েছে, আর তারপরেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে জানা গেছে। দেখুন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্যতামু। তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে। হোম মিনিস্টারের গাড়ির উপরে হামলা করে এরা। এরা হচ্ছে এই হার্মাদ বাহিনী এইভাবে পশ্চিমবঙ্গকে অশান্ত করছে, পশ্চিমবঙ্গের শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করছে, চাকরি চুরি করছে, লোকের বাড়ি চুরি করছে এবং এই ধরনের কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত এই পার্টি এখান থেকে দূর হবে ততক্ষণ পর্যন্ত বাংলার উন্নতি সম্ভব না। খোঁজ নিয়ে দেখুন, এই গ্রাম থেকে যে গো ব্যাক বলছে তার বাড়ি থেকে লোক যাচ্ছে হচ্ছে অন্য রাজ্যে কাজ করতে।